बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम डियर फ्रेंड्स, आज के आमादे चैनल पक्ष के नतून एक मोबाइल नतून स्मार्टफोन फीचार नहीं आसी अपने माजे। तो आज के फोन की रिव्यू करब से फोन हे सैमसांग A01 सम्पर्क आलोचना करब। तो चलो बंधुरा आज के देखे आसि स्वल्पते बजेटर मध्य जो स्मार्टफोन सब किस पा से स्मार्टफोन सम्पर्क आज के जानब। तो चलो बंधुरा आज के स्मार्टफोन रिव्यू देखे आसि। हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। विश्व एक नम्बर मोबाइल और इलेक्ट्रॉनिक्स ब्रांड सैमसांग पक्ष के जाना स्वागतम। साथे रही तरिकुल इस्लाम, सैमसांग एक्सपीरियंस कन्सालटेंट। मूलत आज के सामने जे एक विषय उपस्थित होता हे सैमसांग रिसेंटलि एकदम लो बजेटर मध्य एंटी सेगमेंट मध्य नतून बेस्ट परफॉर्मेंस एक सेट एस मॉडल सम्पर्के जानों मॉडल नाम हो सैमसांग गैलेक्सी A01। এই মডেলটির বর্তমান প্রাইস মার্কেটে হচ্ছে 9999 টাকা। আমাদের সমস্ত অথরাইজ শোরুমগুলোতে এবং আউটলেট থেকে আপনারা মডেলটি পারচেজ করতে পারেন। এই লো বাজেটের মধ্যে এই ফোনটির টপ থ্রি এবং বেস্ট তিনটা ফিচার সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত করব। আপনি যদি একটু খেয়াল করে থাকেন তাহলেই দেখবেন যে একটি স্মার্টফোন মানেই হচ্ছে একটি বেস্ট ক্যামেরা। তো আপনি যদি বেস্ট ক্যামেরার জন্য লো প্রাইসের এবং অ্যান্টি সেগমেন্টে বেস্ট পারফরমেন্সের সেট নিতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই A01টি ট্রাই করতে পারেন। কারণ হচ্ছে এর ব্যাকে রয়েছে ডুয়েল ক্যামেরা সিস্টেম, যার মধ্যে একটি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং অপর যে ক্যামেরাটি রয়েছে সেটা হচ্ছে 2 মেগাপিক্সেল। এই ক্যামেরাটি মূলত হচ্ছে পোর্ট্রেট অথবা লাইভ ফোকাস সিস্টেম এটাতে ইউজ করা হয়েছে। আপনি পোর্ট্রেট মোড অথবা লাইভ ফোকাস মোডে ছবি তোলার সুবিধাটা হচ্ছে এই যে আপনি চাইলেই সাবজেক্ট বা একজন হিউম্যানকে ফোকাস রেখে তার ব্যাকগ্রাউন্ডের যে অবজেক্ট আছে এটাকে ব্লার করে দিতে পারবেন। আপনি সম্পূর্ণ ব্লার যখন করে দিবেন তখন সাবজেক্টটা যখন ফোকাসে থাকবে তখন আপনি দেখবেন যে সেখানে ছবি তোলার একটা এক্সপিরিয়েন্সই পাবেন আপনি অসাধারণ অন্যরকম। এছাড়া আপনি এই মডেলের সামনেও ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে ঠিক একইভাবে আপনি লাইভ ফোকাস ইউজ করে সাবজেক্টটাকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে অসাম পিকচার তুলতে পারবেন। এছাড়াও এই মডেলটির আর একটা যে বেস্ট স্পেশালিটি সেটা হচ্ছে যে এই মডেলটি মাত্র 9999 টাকার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্জনের মধ্যে মোস্ট আপডেটেড Android 10 নিয়ে চলে আসছে। সেই সাথে স্যামসংয়ের ওয়ান ইউজার ইন্টারফেস 2 ইউজ করা হয়েছে। ওয়ান ইউজার ইন্টারফেস 2 সুবিধাটা হচ্ছে এই, আপনি ডার্ক মোড এই ফোনটা ইউজ করতে পারবেন। তো আপনি যখন ডার্ক মোড বা নাইট মোড এটা অন করে ফোনটা ইউজ করবেন তখন সুবিধা হচ্ছে এই, আপনার ডিসপ্লে কারণে যে ফোনের চার্জটা খুব বেশি ইউজ হতো সেখানে আপনি মিনিমাম অ্যারাউন্ড 10% মতো ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন। এবং এটার রিসাইকেল বিনও এই ফোনটাতে ইউজ করা হয়েছে। তো রিসাইকেল বিনের সুবিধাটা হচ্ছে আপনি যখন কম্পিউটার ইউজ করে থাকেন দেখবেন যে কম্পিউটার থেকে যদি আপনি আপনার কোনো ফটো কিংবা ডাটা অথবা দেখা যায় যে ডকুমেন্টস ডিলিট করে ফেলেন, রিসাইকেল বিন থেকে আপনি চাইলে এটাকে আবার রিস্টোর এবং রিকভার করে নিতে পারেন। ঠিক তেমনি স্যামসাং এই মাত্র 9999 টাকার এই মডেলটিতে আপনি সেই রিসাইকেল বিন অর্থাৎ আপনার হারিয়ে যাওয়া ছবি ফটোস আর ডাটাগুলোকে আবার সংগ্রহ করতে পারছেন। এরপর যে পাওয়ারফুল পারফরমেন্সের বিষয়ে চলে আসি তাহলে আপনি দেখবেন এই মডেলটাতে ইউজ করা হয়েছে অক্টাকোরের স্ন্যাপড্রাগন 439। অক্টাকোরের 439 ইউজ করার সুবিধা হচ্ছে আপনি এই ফোনটাতে সুপারফাস্ট নেট ব্রাউজিং এবং ফেসবুকিং করতে পারবেন। এছাড়া আপনি বেশ কিছু লো রেঞ্জের অ্যাপস এবং হচ্ছে গেমও আপনি এই ফোনটাতে ইনস্টল করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে আপনি ফেস আনলক সিস্টেম রয়েছে। এছাড়াও ব্যাটারি পারফরমেন্স পাচ্ছেন 3000 mAh-এর। সো আপনি যদি ফার্স্ট টাইম স্মার্টফোন ইউজার হয়ে থাকেন অথবা সদ্য আপনি SSC এক্সাম শেষ করে থাকেন অথবা কাউকে লো বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স একটি সেট গিফট করতে চান তাহলে অবশ্যই আপনি চলে আসতে পারেন আমাদের স্যামসাংয়ের আউটলেটগুলোতে এবং আপনি পারচেস করুন স্যামসাং গ্যালাক্সি A01। জাস্ট কাম টু আওয়ার রিটেইল অ্যান্ড টেক ইউর বেস্ট অন। আল্লাহ হাফিজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আপনাদের সামনে আমি স্যামসাং গ্যালাক্সি A01 নিয়ে কিছু রিভিউ বা বক্তব্য দিয়েছিলাম, তবে এখন আমি এই মডেলটি আপনাদের সামনে আনবক্স করে দেখাচ্ছি। আপনাদের সামনে এখন স্যামসাং গ্যালাক্সি A01 এই মডেলটি আনবক্স করা হচ্ছে, ওপেন করা হলো। ব্যাকে পাচ্ছেন আপনারা এই মডেলটির ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে এর ম্যাট শেডটা হচ্ছে অসাধারণ অসাম। আপনি এই মডেলটাকে কমফোর্টেবল গ্রিপ করতে পারবেন, যখন আপনি গ্রিপ করবেন খুবই কমফোর্টেবল অ্যান্ড ইজি অ্যান্ড লাইট এই মডেলটি।
ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য জাস্ট কিছুক্ষণ আগে মাত্র একটি মডেল আনবক্স করলাম। আপনারা এই মডেলটির সাথে দেখে থাকবেন যে একটি মডেলের সাথে A01 এর সাথে কী কী পাচ্ছেন। বক্সের ভিতরে আপনাদের জন্য দেওয়া রয়েছে ট্রাভেল অ্যাডাপ্টার, এটা সাহায্যে খুবই ফাস্ট এবং দ্রুত ফুল চার্জ হয়ে যাবে আপনার ফোনে। এবং এর সাথে পাচ্ছেন আপনি ডাটা কেবল এবং সেটে সিম ইউজ করার জন্য আপনি পাচ্ছেন ইজেকশন পিন। ইজেকশন পিনটা হচ্ছে এই যে ইজেকশন পিন, এই পিনটা দিয়ে আপনি আপনাদের সেটে সিম স্লট কীভাবে ইউজ করবেন একটু লক্ষ্য করুন। এই যে এই হচ্ছে আপনাদের সিম স্লট, দেখে থাকবেন যে সিম স্লটে দুইটা সিম, দুইটা আপনি ন্যানো সিম 1 2, এবং দেন আরেকটা যে অপশন রয়েছে এটা হচ্ছে মেমোরি, অর্থাৎ আপনি দুইটা সিমের পাশাপাশি একটা এক্সট্রা মেমোরিও একই সাথে একই স্লটে ইউজ করতে পারছেন। এখানে আপনি মেমোরি সাপোর্ট হচ্ছে 512 GB পর্যন্ত আপনি এই ফোনটাতে মেমোরি সাপোর্ট করাতে পারবেন। এছাড়াও আপনি যদি খেয়াল করে থাকেন এটার ব্যাক ডিজাইন, লুকিং অ্যান্ড ডিজাইন, এক্ষেত্রে দেখুন ডিসপ্লেটা হচ্ছে 5.7 ইঞ্চি, কিন্তু ইনফিনিটি ইউ ডিসপ্লে, একদম সম্পূর্ণ ফুল ভিউইং ডিসপ্লেটা আপনি এই মডেলটা পাচ্ছেন। এছাড়াও যদি আপনি ব্যাকে খেয়াল করে থাকেন তাহলে দেখবেন এটাতে ম্যাট শেড, এই মডেলটার কালার কালার হচ্ছে দুইটা কালার পাবেন আপনি, ম্যাট ব্ল্যাক অ্যান্ড ম্যাট ব্লু। ব্লুর মধ্যে দেখুন ম্যাট শেডটা কত সুন্দর ফুটে তুলেছে। এই মডেলটি যদি আপনারা গ্রিপ করেন কমফোর্টেবল অ্যান্ড ইজি, এই মডেলটা আপনাদের জন্য গ্রিপ করা একদম কমফোর্টেবল হবে, সুইটেবল হবে, এবং এই ফোনটি ইজি লাইট অ্যান্ড ইজি, অর্থাৎ হালকা ছোট বহন করার জন্য খুবই সহজ হবে। এবং আপনি যদি এই ফোনটা অরিজিনাল অফিসের প্রোডাক্ট কিনা চেক করতে চান সেক্ষেত্রেও আপনি ফোনে ব্যাকে দেখবেন একটি স্টিকার দেওয়া রয়েছে, স্টিকারের মডেলটি সিরিয়াল নাম্বার, অর্থাৎ মোবাইলের যে নাম্বারটা থাকে একটা সেই সিরিয়াল নাম্বার এবং IME নাম্বারটা পেয়ে যাবেন, যেটি দিয়ে বাংলাদেশের BTCL কর্তৃক অথরাইজ করা হয়, যেটাকে অফিসিয়াল ফোন বলা হয়। আপনি এই ফোনটাতে র্যাম পাচ্ছেন হচ্ছে 2 GB এবং রোম ইন্টারনাল মেমোরি পাবেন হচ্ছে 16 GB, এবং হচ্ছে ইতোপূর্বে এটার স্ন্যাপড্রাগন প্রসেসর, এছাড়া পাওয়ারফুল পারফরমেন্স এবং ব্যাকে ডুয়েল ক্যামেরা সিস্টেমও রয়েছে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল আপনি লো সিগমেন্টের মধ্যে বেস্ট পারফরমেন্সে একটি সেট পেতে যাচ্ছেন। আল্লাহ হাফিজ। আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওটি আপনাদের সকলের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিতে। আর পরবর্তী ভিডিও দেখার প্রত্যয় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।